সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল বুস্টার বিকেতে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জব ভ্যাকেন্সি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন। সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। নেতাজি ওপেন ইউনিভার্সিটি নিজস্ব যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে, ওপেন করা আছে। এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে যে রিক্রুটমেন্টের কথা বলছি, যে জব ভ্যাকেন্সির কথা বলছি, আপনারা দেখতেই পাবেন এখানে রিক্রুটমেন্ট সেকশন আছে। এই সেকশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে দুটো অপশন দেখতেই পাচ্ছেন, একটা রিক্রুটমেন্ট নোটিশ আর একটা পেমেন্ট পে অনলাইন লেখা আছে। তো রিক্রুটমেন্ট নোটিশে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতেই পাবেন, এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন এই সেকশনটায় দেখুন 12/2/2020 লেখা আছে। দুটো অপশন দেওয়া হয়েছে, দুটো সেকশনে ভ্যাকেন্সিতে ক্লিক মানে রিক্রুটমেন্ট চলছে। একটা হচ্ছে টিচিং আর একটা হচ্ছে নন টিচিং। তো আমি যেটা যে কথা বলছি সেটা হচ্ছে নন টিচিং। সেই নন টিচিংটা সম্বন্ধে জানার জন্য সেকেন্ড যে অপশানটা আছে, সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন নিউ বলে লেখা আছে, ওই সেকশানে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করলে আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যেটা বলেছিলাম আমি, যে টিচিং একটা একটা নন টিচিং দেখতেই পাচ্ছেন। আমি নন টিচিংয়ের সম্বন্ধে বলছি, নন টিচিংয়ের সম্বন্ধে দেখতে পাবেন আপনারা এখানটায় তিনটি ডিটেলস লেখা আছে। এখানে দেখতে পাবেন যে প্রথম যে ডিটেলস দেওয়া হয়েছে এটা হচ্ছে নোটিশ সম্বন্ধে, তারপরে ফরম্যাট দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট দুটো দেওয়া হয়েছে। তো নোটিশ সম্বন্ধে জানতে হলে প্রথম যে ডিটেলস লেখা আছে ওই ডিটেলস সেকশনটে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখুন ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পিডিএফ ওপেন হয়ে গেছে। এবারে জাস্ট দেখতে আপনারা দেখতেই পাবেন যে এখানে 6 তারিখ লাস্ট ডেট বলে উল্লেখ করা হয়েছে, 6 তারিখ লাস্ট ডেট। এবং যে সমস্ত পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে সেই টেবিল 1 টেবিল 2 করে নাম আপনারা দেখতেই পাবেন, টেবিল 3 টেবিল 2 টেবিল 1 বলে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটা টেবিলে পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিজেরাই বুঝতে পারবেন, আমি ডিটেলস বলছি না আর, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাস্ট ডেট 6 তারিখ এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতেই পাবেন 6 তারিখ লাস্ট ডেট আছে। এবং এখানে পেমেন্ট করতে হবে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে। তো অনেকগুলি পোস্টের রিক্রুটমেন্ট চলছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এসেন্সিয়াল যোগ্যতা মানে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া, প্রতিটা জিনিস ডিটেলস দেওয়া হয়েছে। সবথেকে যেটা বেস্ট হবে আপনারা নিজেরাই পিডিএফ ডাউনলোড করে নিন এবং ডিটেলসে পড়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই অ্যাপ্লাই করুন, দারুণ সুযোগ। তো এই বিষয়টা যা শেয়ার করা ছিল, যদি বিষয়টি ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম একটা ভিডিও নিয়ে আসবো আবার আপনাদের জন্য। তো তখন বাই বাই, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।